আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা সাজেশন নিয়ে। আমরা কিন্তু ইতিমধ্যেই পঞ্চম শ্রেণীর সমস্ত বিষয়ের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। সাজেশনটা দেখার আগে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের থাকবে গল্পবুড়ো, বুনোহাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান আর ছেলেবেলা। এই বিষয়গুলো কিন্তু তোমাদের থাকবে। আর ভাষা পাঠ থেকে তোমাদের ব্যঞ্জন সন্ধি, শব্দ ও পদ, এই দুটি বিষয় কিন্তু থাকবে। এবার তোমরা তোমাদের প্রশ্ন কাঠামোটাও দেখে নাও, কী ধরনের কোশ্চেন প্যাটার্নে তোমাদের প্রশ্ন হবে। ফুল মার্ক্স কিন্তু তোমাদের থাকবে 10, আর সময় তোমাদের থাকবে 20 মিনিট। অর্থাৎ 20 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর দিতে হবে। এবার তোমরা সাজেশনটা দেখে নাও। প্রথমেই রয়েছে সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো। গল্পবুড়ো কবিতা থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে, একের দাগের 4টে প্রশ্নই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা 4টে প্রশ্নই কিন্তু প্র্যাকটিস করবে। তারপরে পড়বে তিনের দাগে। তিনের দাগে রয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এই প্রশ্নটিও কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের বিষয় তোমরা পড়বে 6টা ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এটাও কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। পরে পড়বে 12 দাগের প্রশ্নগুলো। 12 দাগের প্রথম প্রশ্ন, গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে? 2 নম্বর, গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? 3 নম্বর, গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চান? 4 নম্বর, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? 5 নম্বর, গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না? পরের বিষয় তোমাদের রয়েছে লীলা মজুমদারের লেখা বুনোহাঁস। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই গল্পটা কিন্তু পড়ে নেবে। এখান থেকে একের দাগের 4টে প্রশ্ন কিন্তু তোমরা পড়বে, 4টে প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের বিষয় 2-এর দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। পরে 5-এর দাগের শূন্যস্থান পূরণ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু প্র্যাকটিস করবে। পড়বে 11-এর দাগের প্রশ্নগুলো। 11-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? 2 নম্বর, জোয়ানরা কি কাজ করে? 3 নম্বর, 2টো বুনোহাঁস দল ছুট হয়েছিল কেন? 4-এরটা পড়বে, বুনোহাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত? 5 নম্বর, হাঁসেরা আবার কোথায় কখন ফিরে গেল? 6 নম্বর প্রশ্নটা পড়বে, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীতকাল কাটল, এরপর কি ঘটনা ঘটল? বুনোহাঁস গল্প থেকে এই মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই আশা করা যায় সমস্ত প্রশ্নই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। পরের বিষয় দারোগাবাবু এবং হাবু, ভবানীপ্রসাদ মজুমদারের লেখা। এই কবিতাটিও কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, একের দাগের ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। প্রথম প্রশ্ন, হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, হারানো পাখি খুঁজতে। 2 নম্বর, বাড়িতে পোষা হয় এমন একটি পাখির মধ্যে পড়ে না টিয়া, পায়রা, ময়না, কোকিল। 3 নম্বর, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170 আর 25, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 2-এর দাগে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এটাও কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে। পরের বিষয় পড়বে 11-এর দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নটা পড়বে, হাবু কোথায় গিয়ে
কার কাছে নালিশ জানিয়েছিল? 2 নম্বর প্রশ্ন পড়বে, হাবুর বর্দা, মেজদা ও সেজদা ঘরে কি কি পোষেন? 3 নম্বর প্রশ্ন পড়বে, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? 4 নম্বর প্রশ্ন পড়বে, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? 5 নম্বর প্রশ্নটিও পড়বে, দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও। পরের বিষয় তোমাদের রয়েছে মহেশ্বেতা দেবীর লেখা এ তোয়া মুন্ডার কাহিনী। এই গল্পটিও কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে দেখে নাও। একের দাগে রয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। এখানের 5টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, গ্রামটার আদি নাম ছিল, এখানে 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 1-2 মতিবাবু ছিলেন গ্রামের, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 3 নম্বর, এতোয়া শব্দটির অর্থ, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন, সুরবীর ছিলেন একজন, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের বিষয়, ডুলুং কমা সুবর্ণরেখা নামগুলি, এখানেও 4টা অপশান আছে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 2-এর দাগে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। এটাও কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তারপরে 3-এর দাগের অর্থ লেখো। 4-এর দাগের বিপরীতার্থক শব্দগুলি লেখো, এগুলোও কিন্তু প্র্যাকটিস করবে। আর পড়বে 15-এর দাগের প্রশ্নগুলো। আর পড়বে 12-এর দাগের প্রশ্নগুলো। এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আর পড়বে পরে পড়বে 15-এর দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে? 2 নম্বর প্রশ্ন পড়বে, গায়ের নাম হাতিগড় হলো কেন? 3 নম্বর প্রশ্ন পড়বে, ভজনভুক্তা এতোয়াকে কি বলতো? 4 নম্বর প্রশ্ন পড়বে, হাতিগড়ে কেমনভাবে যাবে সংক্ষেপে লেখো। 5 নম্বর প্রশ্ন পড়বে, এতোয়া নামটি কেন হয়েছিল? পরের প্রশ্ন পড়বে, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। 7 নম্বর প্রশ্ন পড়বে, এখন গ্রামে স্কুল, তবু বক্তাকে আগে কি ছিল? এখান থেকে তোমরা 16-এর দাগের মিলটাও কিন্তু প্র্যাকটিস করবে। তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই উত্তর কিন্তু তোমরা দিতে। পরের বিষয় রয়েছে পাখির কাছে ফুলের কাছে। এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, 1-এর দাগের 4টে প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4টে প্রশ্নই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। আর 2-এর দাগের কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও, এটাও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। পরে তোমরা 10-এর দাগের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করবে। 10-এর দাগের প্রথম প্রশ্নটা পড়বে, কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন? পরের প্রশ্নটা পড়বে, কবি কেন ছিটকানিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন? 3-এর প্রশ্নটা পড়বে, বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? আর তোমরা 4-এর প্রশ্নটা পড়বে, শহর নেই অথচ কবির মনে হলো তিনি দেখছেন, এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে? পরের বিষয়, বিমলার অভিমান, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান। এই কবিতা থেকে যে যে প্রশ্নগুলো পড়বে তার আগে তোমরা কবিতাটা কিন্তু ভালো করে পড়ে নেবে। এখান থেকে 1-এর প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা 1-এর 3টে প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করবে। আর 8-এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো, এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর 10-এর দাগের প্রশ্নটা আর 11-এর দাগের প্রশ্নটাও কিন্তু প্র্যাকটিস করবে। তার সঙ্গে তোমরা 15-এর দাগের প্রথম প্রশ্নটা
বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? 2 নম্বর, বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি খাবার পাবে কেন? 3 নম্বর প্রশ্ন পড়বে, তাই বুঝি বিমলার কমে গেছে দাম, বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি? আর 6-এর প্রশ্নটা পড়বে, আর এখান থেকে 6-এর প্রশ্নটা পড়বে, বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। পরের বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা, এখান থেকে যে যে প্রশ্নগুলো পড়বে তার আগে গল্পটা কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। এখান থেকে একের দাগের 4টে প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমরা 4টে প্রশ্নই কিন্তু প্র্যাকটিস করবে। আর 2-এর দাগের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর 6-এর দাগের শূন্যস্থান পূরণ, এখানের 5টি প্রশ্নই কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়া তোমরা 9-এর, 11-র আর 12 আর 13 দাগের প্রশ্নগুলোও কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমরা 16 দাগ থেকে প্রথম প্রশ্নটা, বালক রবীন্দ্রনাথের প্রথম ছুটির দেশ কি ছিল? আর তোমরা 16 নম্বর দাগ নম্বর থেকে যে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? 2 নম্বর, তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত? 3 নম্বর প্রশ্ন পড়বে, পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? 5-এরটা পড়বে, পিতার কলঘরের প্রতি ছোট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? 6-এরটা পড়বে, ছুটি শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো? এখান থেকে যে যে প্রশ্নগুলো বললাম প্রতিটি প্রশ্নই কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে ফেলবে, তাহলে দেখবে সমস্ত প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর দিতে পারছ এবং প্রতিটি গল্প এবং কবিতাও ভালো করে পড়বে। তাহলে প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তাহলেও কিন্তু তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে তোমার নতুন হাও তো লাল কালার যে সাবস্ক্রাইবারে প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধুবান্ধবের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর 5ম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 5ম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশান এবং নমুনা প্রশ্নপত্র, সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করে দিয়েছি। তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।